Hello my lovely viewers, assalamu alaikum, welcome back to my channel. As Thursday, to prochondo jam Dhakay, amra ber hoyechi ekta Malibagh secret recipe, ekta restaurant e khete jabo. Amar meye bolche she ei masheo kichu extra class koreche, she extra class er taka diye amader khaobe. আমরা সবাই না করছিলাম কিন্তু সে অনেক রাগ করে সবাই এক ফ্যামিলিতে থাকলে অবশ্যই সবার কথা সবার শুনতে হয় তো গেলাম শরীর অনেক খারাপ লাগে যেহেতু অসুস্থ তারপরও ও যখন খেতে যেতে বলে তখন খেতে যাই আর কি মালিবাগ আবুল হোটেলের থেকে ডান পাশে যে রাস্তাটা দিয়ে তালতলায় যায় সেই রাস্তাটা কেএফসি বিল্ডিং কেএফসি বিল্ডিং এর একতলায় হলো সিক্রেট রেসিপি রেস্টুরেন্ট বড় বড় দুইটা হল রুম আর একটা কিচেন সিক্রেট রেসিপি থেকে আমরা মাঝে মাঝে ফুড পান্ডায় খাবার অর্ডার করি অনেক মজার খাবার ওদের সার্ভ করে দাম কিছুটা বেশি কারণ অবশ্যই আপনি গেলে আর খেলে বুঝতে পারবেন ওদের স্পেশালিটি হচ্ছে চিজ কেক ওদের চিজ কেকটা একদম আপনি ঘরে যত্ন করে বানালে যেমন হয় তেমন হবে এটা আমাদের স্টার্টার সার্ভ করেছে কালামারি চিপস আর সস দিয়েছে কালামারি ফ্রাইটা খুবই 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 মজা খুবই ইয়ামি অনেক জায়গায় খেয়েছি কিন্তু ওদের কালামারিটা খুবই ইয়ামি আর ওদের পনটা স্টার্টার পনটা সয়া সস দিয়ে খেয়েছি পনটা খুবই মজার ওরা ফাইভ স্টার মানের খাবার দাবার তৈরি করে খুবই ইয়ামি হয় উন্নত মানের হয় তাহলে আপনার থেকে ফাইভ স্টার মানের টাকা না অনেক অর্ধেক টাকাও তো নিবে তাই না আপনি যদি ফাইভ স্টার মানের খাবার খান তাহলে আপনি তার অর্ধেক টাকাও তো দিবেন তো সেই রকম আমরা সিক্রেট রেসিপি থেকে অনেক দিনই খাবার এনেছি এটা আমার হাজবেন্ড অর্ডার করেছে তারটা হচ্ছে ফিশ আর রাইস আর ভেজিটেবল ফিশ বাছা ফিশ ফ্রাই এটা আমার ছেলে অর্ডার করেছিল এটা আমার মেয়ে অর্ডার করেছে ব্ল্যাক পেপার চিকেন ভেজিটেবল আর রাইস জিরা রাইস ওর খাবারটা ওর বেশ ভালো লেগেছে খুব জুসি ছিল চিকেন ব্ল্যাক পেপার চিকেন খুব মজা হয়েছে ও বলেছে ওর ভালো লেগেছে এটা আমার ছেলের প্ল্যাটার আমার ছেলে নিয়েছে ফিশ অ্যান্ড চিপস বাছা ফিশ ছিল ফিশ অ্যান্ড চিপসের সাথে একটু ভেজিটেবলও দিয়েছে বাছা ফিশটা খুব ইয়ামি হয়েছে ও বলেছে খেতে খুব মজা খাবারের প্রতিটা খাবারই খুবই ইয়ামি হয়েছে এই যে একটা স্যুপ দেখতে পাচ্ছেন স্যুপের মধ্যে পাঁচটা ডাম্পলিং ছিল এটা আমি অবশ্যই অর্ডার করেছি ক্লিয়ার স্যুপের মধ্যে পাঁচটা ডাম্পলিং সবাই মিলেই খেয়েছি কিন্তু ক্লিয়ার স্যুপটাও খুবই মজার ছিল ক্লিয়ার স্যুপটা আমি প্রথম থেকে ভেবেছি যে মজা হবে না কিন্তু খেয়ে দেখেছি এত মজার লেমন দিয়েছে খুব মজা হয়েছে তারপর এই বার্গারটা আমি অর্ডার করেছিলাম এই বার্গারটাও খুবই মজার হয়েছে চিজ শিট দিয়েছে কতগুলো মাশরুম ভেজে দিয়েছে আবার তারপরে মিট বিফের মিট একদম সুন্দর করে পেটি বানিয়ে ভেজে তারপর দিয়েছে খুব মজা হয়েছিল বার্গারটা তারপর আমার মেয়ে আবার একটু খাবার যেগুলো বেঁচে গিয়েছে সেগুলো বলো প্যাক করে দিতে ও সবসময় খাবার অপচয় করে না নিয়ে আসে বাসায় পরে যখন ওর ইচ্ছা হয় তখন খায় খাওয়া দাওয়া শেষ করে আমরা চিজ কেকের অর্ডার দিলাম ওদের দোকানের চিজ কেক খুবই মজা একটা হলো ওরিও চিজ কেক আর একটা হলো ব্লুবেরি চিজ কেক দুইটা চিজ কেকই এত মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না কত জায়গায় কত বড় বড় কেকের দোকানেও চিজ কেক খেয়েছি কিন্তু ওদের মতো এত মজার চিজ কেক
খেয়েছি আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়েরা ঘরে অনেক যত্ন করে বানিয়ে বানায় মাঝে মাঝে, কিন্তু অনেক সময় লাগে, তখন চিজ কেকটা এত মজা হয়। সত্যি অনেক মজার ওদের চিজ কেকগুলো ছিল। তারপর আমরা কিছু ছবি তুললাম। এটা ছিল ওদের মেনু। আপনারা মেনুতে দেখতে পাচ্ছেন যতগুলো কফি, তারপর যতগুলো ককটেল দিয়েছে, তারপর যতগুলো জুস ছিল, এগুলো সব বিশাল বিশাল গ্লাসে করে সার্ভ করছিল। মানুষ যে খেতে আসছিল তখন দেখছিলাম যে কফি, জুস, ককটেল এগুলো বিশাল বিশাল গ্লাসে করে সার্ভ করছিল। মানুষ এনজয় করে, আসে যারা তারা বেশ এনজয় করে এগুলো খাবারগুলো। প্রতিটা খাবারের স্বাদ কিন্তু খুব মজা। আমার ছেলে সবসময় বলে যে আম্মু অল্প খাবা, কিন্তু যেই খাবারটা মজা সেই খাবারটা খাবা। হ্যাঁ, অল্প খাবা। স্টার্টার আমরা এগুলো অর্ডার করেছিলাম, প্রন, তারপর কালামারি, বিভিন্ন ধরনের স্যালাড আছে। দেখতে পাচ্ছেন ওদের খাবার নর্মাল চাইনিজ রেস্টুরেন্ট থেকে একটু বেশি। বড় বড় চাইনিজ রেস্টুরেন্ট যে সেই রকম না, মিডিয়াম টাইপের যে চাইনিজ রেস্টুরেন্ট সেগুলো থেকে একটু বেশি। কিন্তু আপনি, এখন তো মানুষ কম খায়, তাই না? একটা দুইটা আইটেম অর্ডার করে, মানুষ কম খায়, কম খেলে সুস্থ থাকে, এই আর কি। তো এগুলো হচ্ছে গিয়ে ওদের মেনু। পাশাপাশি আমি দামটাও দেখাচ্ছি। এই বিভিন্ন ধরনের চিকেনের আইটেম, তারপর বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন খাবার, তারপর হচ্ছে গিয়ে ফিশ দিয়ে বিভিন্ন রকমের খাবার। আরেকটা দেখলাম যে মাটন লেগ আছে, মাটন লেগ রোস্ট। বেশ মজার হবে আমার মনে হলো ওদের দোকানের সব খাবারগুলো। এবং তারপর স্যান্ডউইচ আছে, তিন চার রকমের স্যান্ডউইচ আছে দেখলাম, ক্লাব স্যান্ডউইচ, বিভিন্ন স্যান্ডউইচ, আর বার্গারও আছে, পিৎজাও আছে। আমি একটা বার্গার অর্ডার দিলাম, কারণ হচ্ছে গিয়ে সব বার্গারের দামই অনেক বেশি। আমি স্রেফ বিফ বার্গার অর্ডার করেছি, বেশ মজা করে বানিয়েছে, অনেক কিছু দিয়েছে, যত্ন করে বানালে যেরকম হয়। তারপর ওদের সেট মেনু আছে, আপনারা গিয়ে যদি সেট মেনু পছন্দ করেন, টেবিলের উপর দেখবেন যে সেট মেনু দিয়ে রাখে, সেই সেট মেনুগুলো থেকে আপনারা অর্ডার করতে পারেন। ওদের সবচেয়ে মজার খাবার হচ্ছে ওদের দোকানের চিজ কেক। কেকগুলো, বিভিন্ন ধরনের কেকগুলো আপনারা বার্থডে উপলক্ষে ওদের থেকে অর্ডার করতে পারেন। চকলেট কেক, ভ্যানিলা কেক, তারপর ব্ল্যাক ফরেস্ট কেক। ওদের চিজ কেকটা সবচেয়ে মজা, এটা আমি তো বারবারই বলছি। চিজ কেকটা একদম ঘরে বানালে, যত্ন করে বানালে যেমন হয় তেমন। আমাদের খাবারের বিল আসলো 4,675 টাকা। বললামই তো খাবারের দাম একটু বেশি। তারপর মৌরি টাকা পে করে দিল। মৌরি আজকে আমাদের খাওয়াতে নিয়ে এসেছিল। ও এক্সট্রা ক্লাস করে, যে টাকা পায় সেই টাকা দিয়ে আমাদের খাওয়াতে চায়, ওর আব্বু আম্মুকে কিছু দিতে চায়। সত্যি মানে মাশাল্লাহ মেয়েটা খুবই ভালো, খাওয়াচ্ছে বলে ভালো না, এমনিতেই ভালো। আমি অনেক খোঁজ খবর করে ভালো বলেই আমাদের বাসায় এনেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই মিলাইছে। তারপর একটা হ্যাপি ডে পার করার পর আমরা সবাই বাসায় চলে আসলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।